বাচ্চা থেকে বড় সকলেই আমরা ডিম খেতে খুবই পছন্দ করি, কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানোটা একটা ঝকমারি। তাই আজকের রেসিপি ডিম সবজির মেলবন্ধন, দেখে নিন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ডিম এবং সবজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। বানাতে সময় লাগে খুবই কম আর স্বাদে হয় সেরা। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। প্রথমে আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গ্যাস কিন্তু চালাইনি। তাতে একটা গাজর দিয়ে দিলাম টুকরো করে কেটে, 7 থেকে 8টা ফ্রেঞ্চ বিনস, 1টা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে, এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে আমরা ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর এদিকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছিলাম 3 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তর পরিবর্তে রেসিপিটা আপনারা সাদা তেল দিয়ে করতেই পারেন। পোস্তটাকে আমরা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, আর তারপর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 1টা কাঁচা লঙ্কা আর তার সাহায্যে কিছুটা পরিমাণ জল। এবার এই পোস্তটা একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রেখেছি। পোস্তর বাটাটা এবার আমরা ওর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই, গ্যাস কিন্তু জ্বালাইনি, এটা কিন্তু নর্মালি আমরা এগুলো অ্যাড করে দিচ্ছি। এবার পোস্তর বাটিটাকে ধুয়ে আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। সমস্ত জিনিসগুলোকে খুন্তির সাহায্যে আমরা একটু মিক্স করে নিচ্ছি, আর তারপর এটাকে আমরা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। আর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা কুক করব। মাঝে মধ্যে অতি অবশ্যই একটু নেড়ে ছেড়ে দেবো। যখন দেখবেন মিনিট 4-5 পর সবজিগুলোর থেকে জলটা প্রায় শুকিয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিন কাঁচা পেঁয়াজ। 1টা বড় সাইজের কাঁচা পেঁয়াজ টুকরো করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা পরের দিকেই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো, আর তারপর আরও বেশ কিছুটা জল, মোটামুটি 200 থেকে 250 মিলিলিটার এর মধ্যে দিয়ে দিলাম, কারণ সবজিটা আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। মিক্স করে নিচ্ছি, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের আলু, যেটা আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছিল। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 2টো কাঁচা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা ডিম দেখে ভাববেন না যেন কাঁচা একটা স্মেল আসবে, কোনো কিছুই হবে না। ডিমটাকে দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে আমরা মিক্স করে নিচ্ছি, আর তারপর এটাকে আমরা কুক করব আরও অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে। আস্তে আস্তে দেখবেন জিনিসটা বেশ শুকনো টাইপের হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু 5 মিনিট পরে এটাকে আমরা একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সবজি কিন্তু আমাদের এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা লাস্ট যে উপকরণটা মেশাবো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেদ্ধ ডিম। 4টে সেদ্ধ ডিম মাঝখান থেকে কেটে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ ডিমটা দেওয়ার পরে আর 1-2 মিনিট সময় নিয়ে একটু মিশিয়ে নেবো সমস্ত কিছু একসাথে। আর লাস্ট আরেকটা জিনিস দেবো, ধনে পাতা দিতে পারেন, তবে আমি এটাতে দিইনি। তার পরিবর্তে আমি এখানে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল, তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, ফাটাফাটি লাগে। ফ্লেমটা অফ করে ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে মিশিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের ডিম সবজি মেলবন্ধনের রেসিপিটি। একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর কিছু শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শীতকালে কাজ, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্ত নমস্কার।